আজকে আমরা এমএস ফ্ল্যাট বার মাইল্ড স্টিল প্লেট 2 ইঞ্চি চওড়া এবং পুরুত্ব 6 মিলিমিটার স্কোয়ার বার জয়েন করব। এর জন্য আমাদের যা সেফটি ইকুইপমেন্টগুলো লাগবে, শুরুতে আমরা আসছি লেদার হ্যান্ড গ্লোভস, এটা হলো লেদার হ্যান্ড গ্লোভস। তারপরে আসছে আমাদের লেদার আর্ম গার্ড, এটা হলো আর্ম গার্ড, লেদার আর্ম গার্ড এখানে পরা হয়। তারপরে আছে আমাদের লেদার অ্যাপ্রন, এটা লেদার অ্যাপ্রন। তারপরে আছে আমাদের হোয়াইট গগলস, সেফটি গগলস, সেফটি শুজ। তারপরে আমাদের হ্যান্ডশিল, ওয়েল্ডিং হ্যান্ডশিল। তারপরে আছে আমাদের সেফটি হেলমেট, ওয়েল্ডিং হেলমেট। এই জিনিসগুলো আমাদের আজকে এই জবটা করার জন্য সেফটি এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, এখন আমি জবে চলে যাব। এই জবটা আমাদের আজকে জবটা করব। জবটা করার জন্য শুরুতে আমাদের ওয়েল্ডিং মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন স্টার্ট করতে হবে। ওয়েল্ডিং মেশিন স্টার্ট করব। আজকে আমরা এমএস ফ্ল্যাট বারে মাইল্ড স্টিল প্লেট, এমএস ফ্ল্যাট বার 2 ইঞ্চি চওড়া এবং 6 মিলিমিটার পুরুত্ব, এমএস ফ্ল্যাট বারে স্কোয়ার বার জয়েন করব, ওপেন স্কোয়ার বার। এর জন্য আমাদের যা যা লাগবে, শুরুতেই আছে আমাদের ইলেকট্রোড, আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোড। তারপরে আছে আমাদের টংস, স্টিল ওয়্যার ব্রাশ, তারপরে চিপিং হ্যামার। তা আমরা ওয়েল্ডিং শুরু করতে পারি। এখন মেশিন অন করার পর আমরা যে জবটা করব, এর জন্য আমাদের 3.2 মিলিমিটারের ইলেকট্রোড লাগবে। এই 3.2 মিলিমিটারের ইলেকট্রোড আমরা কী পরিমাণ অ্যাম্পিয়ার দিয়ে আপনার কাজ করব, আমার ওই পরিমাণ অ্যাম্পিয়ারটা সেটিং করে নিতে হবে। 3.2 মিলিমিটার ইলেকট্রোড বা 10 গেজি ইলেকট্রোড। আচ্ছা, ওই পরিমাণ কারেন্ট আমি সেট করে নেব। এখন জবটা করার জন্য আমাদের শুরুতেই মেশিন অন করতে হবে। এটা পাওয়ার সুইচ, মেশিনটা অন করব। মেশিন অন করব। 3.2 বা 10 গেজি ইলেকট্রোডের জন্য আমরা এখন কারেন্ট সেটিং করে নেব। এই কারেন্টটা হবে 90 থেকে 125 অ্যাম্পিয়ার। তাই আমরা কারেন্টটা এখন সেটিং করে নেব। হয়ে গেছে। আমরা এখন জব প্রিপারেশনে চলে যাব। ফ্ল্যাট বার দুটি নিয়ে আমরা এখন ট্যাক ওয়েল্ড করব, পাশাপাশি রাখব, পাশাপাশি রেখে। জবে ট্যাক দেওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা ট্যাগ দেওয়ার পর এই স্লাগগুলো পরিষ্কার করার জন্য চিপিং হ্যামার দিয়ে চিপিং করে নেব, চিপিং হ্যামার দিয়ে চিপিং করে নেব। ব্রাশ দিয়ে এখন পরিষ্কার করে নেব, ব্রাশ দিয়ে একটু পরিষ্কার করে নেব। আমাদের জব প্রিপারেশন শেষ, এখন আমরা মূল জবে চলে যাব। হয়ে গেল আমাদের স্কোয়ার বার জয়েন। ওয়েল্ডিং শেষ করার পর আমাদের ওয়েল্ডিং এর উপরে একটা ধাতু মল বা স্ল্যাগ বা আবরণ করে, এই ময়লা, এই ময়লাটা আমরা এই চিপিং হ্যামার দিয়ে পরিষ্কার করব এবং সর্বশেষ ব্রাশ দিয়ে ঘষে ওটা চকচকে করে ফেলব বা পরিষ্কার করে ফেলব। আমরা এখন স্কোয়ার বার জয়েন করব। ইলেকট্রোডের অ্যাঙ্গেল হবে 70 থেকে 80। আমরা শুরু করব এখন। আমাদের স্কোয়ার বার জয়েন শেষ, এখন আমরা এটাকে চিপিং করব।
চিপিং করে উপরে যে ধাতুমল বা ময়লা আবরণ আছে এটাকে পরিষ্কার করব। আমরা এখন দুই খণ্ড ফ্ল্যাট বার নিয়ে এমএস ফ্ল্যাট বার টি জয়েন করব ফ্ল্যাট পজিশন টু এফ পজিশন। আমরা এখন করব টি জয়েন, দুই খণ্ড এমএস ফ্ল্যাট বার নিব, দুই খণ্ড এমএস ফ্ল্যাট বার নিয়ে আমরা টু এফ পজিশনে সমতল অবস্থানে টি জয়েন করব। টি জয়েন করার জন্য শুরুতেই আমাদের জবটাকে আপনার ট্যাক দিতে হবে, ট্যাক ওয়েল করতে হবে। আমরা এখন ট্যাক ওয়েল করব, আমরা এখন ট্যাক ওয়েল্ডিং করব। এখন আমরা জবটাকে পরিষ্কার করব এবং ক্লিন করব, চিপিং করে ক্লিন করে পরিষ্কার করব। আমাদের জব ক্লিন করা হয়ে গেছে। এই হলো আমাদের টু এফ পজিশনে টি জয়েন্ট।